বুধবার গোবিন্দ সরোবর স্টেডিয়ামে নাটকীয়ভাবে জামশেদপুর এফসির বিরুদ্ধে ড্র করল মোহনবাগান। প্রথমার্ধে 17 মিনিটে জামশেদপুর এফসিকে এগিয়ে দিয়েছিল বিভান। সংযোজিত সময় 4 মিনিটে অর্থাৎ 94 মিনিটে মোহনবাগানকে সমতায় ফেরান কালিকাপুরের ছেলে ফারদিন আলী মোল্লা। তবে ফারদিন আলী মোল্লা মোহনবাগানের সম্মান বাঁচালেও শতাব্দী প্রাচীন ক্লাবটি শেষ পর্যন্ত রিলায়েন্স যুবলীগের জাতীয় পর্যায়ে খেলতে পারবে কিনা তা জানার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই মুহূর্তে সবার আগে আছে ইস্টবেঙ্গল। তারা মোহনবাগানের বিরুদ্ধে 5 গোল খেলেও দুর্দান্তভাবে প্রত্যাঘাত করেছে এবারে যুবলীগে। তাদের ফিরে আসাটা অনেকটা ফিনিক্স পাখির গল্পের মতো। এই মুহূর্তে ইস্টবেঙ্গল 9 ম্যাচ খেলে 17 পয়েন্টে রয়েছে। অ্যাডামার ইউনিভার্সিটির সমসংখ্যক ম্যাচে পেয়েছে 13 পয়েন্ট। এদিন তারা হেরে গেছে ইস্টবেঙ্গলের কাছে 3 গোলে। মোহনবাগান 9 ম্যাচে 12 পয়েন্ট পেয়েছে। জামশেদপুরকে শেষ ম্যাচে ইস্টবেঙ্গলকে হারাতেই হবে। অন্যদিকে মোহনবাগান অ্যাডামাসের বিরুদ্ধে খেলবে লেক স্টেডিয়ামে, যে অ্যাডামাসের কোচ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে মোহনবাগানের কোচ বাস্তব রায়ের এখনও পর্যন্ত কোনো জয় নেই। চলতি মরশুমে 2 বার রঞ্জনের টিমের কাছে হারতে হয়েছে বাস্তব রায়ের টিমকে, একবার এই যুবলীগের প্রথম পর্বে এবং কলকাতা লিগে সাধারণ সমিতির কোচ হিসেবে রঞ্জন হারিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্টকে। এর মধ্যে আবার প্রশ্ন, ইস্টবেঙ্গল চলে গিয়েছে মূল পর্বে, জামশেদপুরের বিরুদ্ধে তারা কি পূর্ণ শক্তির দল নামাবে? কারণ চোট আঘাতের জন্য তারা বেশ কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিতেই পারেন। সামনে ইন্ডিয়ান সুপার লিগ শুরু হচ্ছে, সেখানে ইস্টবেঙ্গলের লড়াই প্রথম 6 থাকার জন্য। এখনও সেই লড়াইয়ে অঙ্কের বিচারে ইস্টবেঙ্গলের আশা কিন্তু বেঁচে রয়েছে। তাই আমাদের নজর থাকবে শনিবার ইস্টবেঙ্গল জামশেদপুর ম্যাচের দিকে, পাশাপাশি লেক স্টেডিয়ামে অ্যাডামাস এবং মোহনবাগান ম্যাচের দিকে। ইস্টবেঙ্গল এবং জামশেদপুরের ম্যাচটি একই সময় অর্থাৎ 3টের সময় শুরু হবে ব্যারাকপুর স্টেডিয়ামে।